কেন্দ্রীয় সরকার সম্প্রতি গাড়ির চালকদের ওপর আনা একটি আইনের তীব্র বিরোধিতা করছে বিএমএস এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের সিপাহীজলা জেলা শাখা এই শাখার এক নেতা মঙ্গলবার বিশালগড়ে এক সাংবাদিক সম্মেলনে জানান গাড়ির চালকদের লক্ষ্য করে আনা কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী যান দুর্ঘটনায় কেউ মারা গেলে ড্রাইভারকে সাত থেকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এছাড়া ড্রাইভারের পাশ থেকে দশ বছরের জেল হবে ওই তা বলেন শুধু ড্রাইভারদের দোষের কারণে যে দুর্ঘটনা ঘটে ঘটনা সেরকম নয় গাড়ির তুলনায় বাইক অনেক বেশি দ্রুত চাপানো হয় গাড়ির চালকদের ওপর তাই এই আইনের তীব্র প্রতিবাদ করছি এবং সরকারের কাছে দাবি রাখছি যেন শীঘ্রই এই আইন বন্ধ করা হয় অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি এবং আমরা আগামীকালকে আমাদের সিপাইজলা জেলার যে জেলা সদর বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে আমরা এর প্রতিবাদে একটি গণ অবস্থান করবো এবং সরকারকে আমরা বিভিন্নভাবে জানাতে চাইবো যে এই আইনটা যাতে বন্ধ করা হয় ভারতীয় স্তরে এবং আমাদের ত্রিপুরাতে যদি সরকার ড্রাইভারদের স্বার্থের কথা চিন্তা না করে তাদেরকে বিপদে ফলার ব্যবস্থা নেয় এবং এই ধরনের আইন লাগু করতে চায় আমরা তাহলে সমস্ত শ্রমিক নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আমরা রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হব এ হচ্ছে আমাদের আজকে এই সাংবাদিক বৈঠকের মূল বিষয়